বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, আসসালাতু আসসালামু আলা রাসূলিল্লাহ। একজন লিখেছেন যে, সাক্ষী প্রমাণ নেই বলে কেউ যদি নিজেকে নির্দোষ প্রমাণ করতে না পারে এবং এ কারণে তাকে দোষী ভাবা হয়, তাহলে করণীয় কি? কিছুই করণীয় নাই, কিছুই করণীয় নাই। এক্ষেত্রে একজন মানুষ যদি আসলে নির্দোষ হয় কিন্তু অন্য মানুষ তাকে দুঃসাব্যস্ত করার জন্য কিছু আলামত, কিছু চিহ্ন, কিছু প্রমাণ উপস্থাপন করে এবং তার ভিত্তিতে যদি বলে যে সে দোষী, তাহলে এক্ষেত্রে তাদেরও কোনো গুনাহ হবে না। হ্যাঁ, আর আপনি যদি নিজেকে নির্দোষ প্রমাণ করতে না পারেন, তা আপনি সবুর করবেন, ধৈর্য ধারণ করবেন, কারণ ভুল ধারণা করছে ওরা আপনার প্রতি। আর তাদের উচিত হলো যে তারা সরাসরিভাবে চাক্ষুষ না দেখে এভাবে বিভিন্ন কারণ উপস্থাপন করে ভুল ধারণা করবে, দোষী সাব্যস্ত করবে, এটা তাদের পক্ষে উচিত নয়, এটা তাদের পক্ষে জায়েজ হবে না। তো যাই হোক, এক্ষেত্রে নিয়ম হলো যে ইসলাম বলছে যে আল বাইয়িনাতু আল মুদ্দাঈ ওয়াল ইয়ামিন আলা মান আনকার, কোনো বিষয়ে দলিল উপস্থাপন করা যে দাবি করবে তার সে দলিল উপস্থাপন করবে, আর যে অস্বীকার করবে সে শপথ করবে, কসম করবে যে আমি সেটা করিনি বা আমি এটা এর সাথে সম্পৃক্ত নয়, তাহলে মুক্ত হয়ে যাবে। আল্লাহ তাআলা আলাম।